যদি কখনো টাইগারকে এমন ছোট বাচ্চাদের ওপর হাত চালাতে দেখো তখন তুমি বুঝে নেবে যে ও বাচ্চাটার ওপর অ্যাটাক করতে চাচ্ছে কিন্তু করতে পারছে না আমি এমনটা এই জন্য বলছি কারণ এই টাইগার যখন এই বাচ্চাটাকে দেখে তখন ধীরে ধীরে তার কাছে আসতে থাকে এবং কিছু সময়ের মধ্যেই তার কাছে চলে আসে কিন্তু কাচের কারণে বাচ্চাটাকে অ্যাটাক করতে পারে না সেই জন্য ওর সঙ্গে খেলা করতে লাগে